চাউমিন ফ্যাক্টরিতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। তো চাউমিন ফ্যাক্টরিতে একদম সরাসরি প্রোডাকশন হচ্ছে, তো আমি এখানে আপনাদেরকে পুরো কারখানা ঘুরিয়ে দেখাবো। এবং এই মেশিনটি যে কোম্পানি থেকে এসেছে সেটি হচ্ছে স্বর্ণব ইন্ডাস্ট্রিজ, তো সেটি হচ্ছে শ্রীরামপুরে অবস্থিত, তাই তো? তো স্বর্ণব ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। তো শ্রীরামপুরের সংস্থা থেকে দাদা আমাদের সাথে আছে, তো দাদাকে সাথে আমি বিস্তারিত মেশিনের ব্যাপারে কথা বলবো। তো দাদা, আপনাদের কোম্পানিটার অ্যাড্রেসটা ঠিকঠাক করে বলুন। আমাদের হুগলি শ্রীরামপুর, আমাদের সিমলা কালীতলা, শ্রীরামপুর থেকে স্টেশন থেকে একটুখানি দূর। আচ্ছা আচ্ছা। তো স্টেশন থেকে আসলে আমাদের জানিয়ে আসলে আমরা চপ্পল মেশিং, মানে মোটামুটি লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ, হাই রেঞ্জ সব রকম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা তৈরি করি আর কি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা বুঝতে পারছেন, এনারা ম্যানুফ্যাকচার করেন মেশিন, তো একদম সঠিক জায়গা থেকে আপনারা যদি চান মেশিন কিনবেন, কোনো হোলসেলার বা জায়গা থেকে আপনারা মেশিন কেনার দরকার নেই, সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করবেন। স্বর্ণব ইন্ডাস্ট্রি একটি বিশাল বড় কোম্পানি, তো তারা অনেক ধরনের মেশিন বানান। তো দাদা, আজকে আপনি আমরা দাদাকে সাথে নিয়ে একটা সরাসরি একদম কারখানাতে চলে এসেছি, যে কারখানার একদম সরাসরি প্রোডাকশন হাউস আপনাদেরকে দেখাবো, যাতে পরে শুধুমাত্র অন্যান্য ইউটিউব চ্যানেলে শুধুমাত্র মেশিন দেখিয়ে ভিডিও করে, তো আমি একদম সরাসরি কারখানাতে প্রোডাকশন হচ্ছে সেই রকম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো দাদা, আমাদেরকে একটু কারখানার একটু ডিটেলস আমাদেরকে দেখাবেন। তো আমাদেরকে দেখান যে কিভাবে চাউমিনটা প্রোডাকশন চাউমিন তৈরি হচ্ছে। একটা চাউমিন মেশিনের সাথে অনেকগুলো মেশিনের পার্ট থাকে। আচ্ছা আচ্ছা। তো যেমন মোটামুটি কটা মেশিন লাগে একটা চাউমিন প্রসেসিং করতে? কমপ্লিট এই একটা মেশিন, যেটাতে তো এটাই মিক্সিং করা হচ্ছে। আচ্ছা। তো মিক্সিং করার পরে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রাখতে, এটা একটা মিক্সিং মেশিন, এখানে আটাটাকে জাস্ট মাখা হবে, তারপরে নেক্সট প্রসেসিং হচ্ছে এইখানে এইখানে উনি রাখছেন। দিদি একটুখানি, দিদি একটুখানি আমাদের সাথে একটুখানি কথা বলুন দিদি। ফার্স্টে আপনারা এখানে মিক্সিং করছেন? আচ্ছা আচ্ছা। তারপরে নেক্সট কি প্রসেসিং হচ্ছে? টেবিলে এটা কি জাস্ট রাখা হচ্ছে? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, এরপরে ওখান থেকে মিক্সিংয়ের পরে এইখানে পুরো চাউমিনের প্রসেসিং হচ্ছে। তো এই যে এরকমভাবে রোলটা দেখতে পাচ্ছেন, এই রোলটা কি এই মেশিনেই দাদা তৈরি হবে? রোলটা এই মেশিনেই তৈরি হবে। হ্যাঁ, এই রোল থেকেই। ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আপনারা কীভাবে চাউমিনটা তৈরি হচ্ছে। এখানে কি ভিডিও দেখতে পারবেন না, তো আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে একদম সরাসরি প্রোডাকশন হাউসে। তো দেখতে পাচ্ছেন, তো দাদা এটা আপনারা কী করছেন? এখানটায় ফার্স্ট থেকে রোলের মধ্যে এটা জড়িয়ে রাখতে হবে, তারপরে এটা রোলটা ফার্স্টে বানানো হচ্ছে, তারপরে চাউমিনের কাটিংটা হবে, তাই তো? তো সেটা কি এই মেশিনে একই মেশিনেই হয়ে যাবে? আচ্ছা আচ্ছা। ওটা জাস্ট ডাইস পাল্টাতে হবে? আচ্ছা। তো বন্ধুরা বুঝতে পারছেন, ফার্স্ট এখানে একটা রোলের শিটগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। তো
এরপরে এই মেশিনই জাস্ট ডাইসটা বদলে দিয়ে জাস্ট চাউমিনের ফালিগুলো তৈরি হবে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আরেকটা মেশিন আছে ওখানে গিয়ে, ওটা মানে ড্রায়ার, ড্রায়ার মেশিন যেটার মাধ্যমে চাউমিনটাকে ভাপানো হবে, তাই তো? তো আপনারা, তো দাদা আমাদেরকে বলুন মোটামুটি মেশিনগুলো কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, ব্যবসা এমন একটা জিনিস না, তো এই দাদা ব্যবসা মেশিন মানে বিক্রি করা আমাদের মেন উদ্দেশ্য না। ব্যবসা অ্যাকচুয়ালি ব্যবসাটা তৈরি করা আমাদের মেন উদ্দেশ্য। বিজনেসটা আলটিমেট কি? আচ্ছা, চাউমিন এমন একটা প্রোডাক্ট মানে যেটা সবার বাড়িতে লাগে, কম বেশি আমরা সবাই খাই। হ্যাঁ, প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর মানে অনেক অনেক খাওয়ার দোকান আছে যেখানে চাউমিনটা কমন ব্যাপার। চাউমিন তো সব জায়গাতে মানে বাজার নিয়ে ভাবতে হবে না, বাজার নিয়ে ভাবতে লাগে। তো এই একটা এমন একটা লিডিং প্রোডাক্ট যেটা মার্কেট যা প্রোডাকশন হবে, হ্যাঁ, মোটামুটি নিজের এলাকার আশপাশে বিক্রি করে শেষ হয়ে যাবে। হ্যাঁ, একদম বেশ ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাউমিন প্রতিদিন বিক্রি করার মতো এমন একটি পণ্য এবং বাজারে প্রচুর চাহিদা আছে। আপনারা যদি বেশ কিছু রেস্টুরেন্ট ধরে নিতে পারেন, রাস্তা ধারে ফাস্টফুড, তারপরে মুদিখানা স্টেশনারি দোকান, সমস্ত জায়গাতেই চাউমিন তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন এই এই চাউমিনের জাস্ট ওই মিক্সিং মেশিন থেকে নেওয়ার পরে এই শীট তৈরি হচ্ছে এরকমভাবে। তো দাদা আপনারা কি ফার্স্ট এরকমভাবে শীটগুলো বানিয়ে নেন দিয়ে অনেকগুলো স্টক করে নেন, তারপরে আচ্ছা দুটো মেশিনে স্টক করা হয় রোলটা, আচ্ছা তারপরে খালি করার পরে আপনারা বয়েলিং করে ওটা ড্রায়ারে শুকাবেন? তো ড্রায়ার মেশিনটা কোথায় আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো বন্ধুরা এরপরে ড্রায়ার মেশিনের মাধ্যমে সেটি শুকানো হবে। তো আপনাদেরকে আমি সবই দেখাবো কীভাবে প্রোডাকশন হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা বুঝতে পারছেন এইভাবে মেশিনটি তৈরি হবে, এরপরে জাস্ট রাইস বদলে চাউমিনের ফালিগুলো তৈরি হবে। এটা এটা হচ্ছে মোটা রাইস, দেখতে পাচ্ছেন কি সুন্দর চাউমিন গুলো বেরিয়ে আসছে, একদম সরাসরি কারখানা থেকে ইউটিউবে আপনারা এভাবে পাবেন না ভিডিও। কত সুন্দর চাউমিনগুলো বেরোচ্ছে দেখুন, খুব তাড়াতাড়ি তো প্রোডাকশন হচ্ছে, খুবই তাড়াতাড়ি প্রোডাকশন হচ্ছে। ঘন্টা 60 কেজি, ঘন্টায় 60, হ্যাঁ 60, ঘন্টা 60, 70, 60 এর মতো কেজি প্রোডাকশন হবে। তো এইভাবে মালটা হয়ে যাওয়ার পরে আপনারা বয়েলিং করবেন, তাই তো? হ্যাঁ, এরপর বয়েলিং করবেন। বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে আপনারা এই বিজনেসটি করতে পারবেন, বাজারে প্রচুর চাহিদা রয়েছে, তো আপনারা চাইলে শুরু করতে পারেন। খুবই লাভজনক একটি ব্যবসা এবং আপনাকে এর মাল বিক্রি করার জন্য বাইরে কোথাও যেতে হবে না, লোকাল এলাকাতেই আপনারা বিক্রি করতে পারেন, এবং গ্রাম বা শহর কোনো ব্যাপার নয়, আপনারা যেখান থেকে খুশি আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন। আর বেশি জায়গাও লাগবে না, মোটামুটি 100-150 স্কোয়ার ফিট মতো জায়গা হলেই মোটামুটি কারখানা শুরু করতে পারবে। তো বন্ধুরা যদি মনে হয় আপনারা এই বিজনেস শুরু করতে চান, তো স্বর্ণাভ ইন্ডাস্ট্রিজের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত তাড়াতাড়ি মালটা প্রোডাকশন হচ্ছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা উননের মধ্যে জাস্ট বয়লিং করার জন্য এখানটা ব্যবহার হচ্ছে। বুঝতে পারছেন বেশ কিছু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চাউমিনটা কমপ্লিট হয়, তাই তো? তো দাদা এটা ভেতরে, দাদা বলছি এটা কতক্ষণ বয়লিং করতে হবে? তারপরে আবার কি ড্রায়ার মেশিনে দিতে হবে? হ্যাঁ, ড্রায়ার মেশিনে রাখতে দিতে হবে, এখন না সন্ধ্যেবেলা মানে কাজ শেষ হয়ে গেল, তারপরে এই উনুনটাই ঢুকে যায় ড্রায়ার মেশিনে। আচ্ছা, আমার মালটা পুরো কমপ্লিট, আজকে ড্রায়ার মালটা হচ্ছে না, দেখাতাম, আজকাল অনলি ফর হোটেল মালটা হচ্ছে। আচ্ছা, আমাদের কাছে হোটেল মালটা যে বয়েল মালটা ওটাই বেশি বিক্রি হয়, ওরা একদম বয়েল করে নিয়ে, হ্যাঁ বয়েল করা, ওটা ওজন করে নিয়ে চলে যায়, বেশিরভাগ রেস্টুরেন্টেই চলে আমার মালটা। আচ্ছা, রেস্টুরেন্টে আপনারা কি 40 টাকা কিলো ধরেই বিক্রি করেন? না, রেস্টুরেন্টে এই বয়েল মালটা আমাদের 36 টাকা রেট আছে। 36 টাকা? তো কেউ যদি এই বিজনেস করতে চায় মোটামুটি কি প্রফিট আছে তো বিজনেসটা? হ্যাঁ, প্রফিট তো অবশ্যই আছে। কিলো প্রতি কিরকম প্রফিট থাকে যদি একটু বলতেন? 8 থেকে 10 টাকা কেজি দিয়ে আছে। 8 থেকে 10 টাকা কিলো প্রতি? এবার আমাদের এখানে মার্কেট কম্পিটিশন বলে এখানে ইয়ে, আর এমনি কলকাতা দিয়ে গেলে আরো বেশি প্রফিট হয়, ওদিকে আরো বেশি রেটে বিক্রি করতে হয়, বেশি রেটে। এখানে আমাদের তো এই সব এলাকায় মানে একটু দামটা কমই পাওয়া যায় মালে, ওই জন্য একটু ইয়ে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা বুঝতে পারছেন কিলো প্রতি 8 থেকে 10 টাকা মোটামুটি মার্জিন থাকে। মোটামুটি মার্জিন আছে। বাজারে কিরকম চাহিদা আছে আপনার? বাজারে কি বিক্রি করতে কোনো প্রবলেম হয়? না না না, মাল প্রোডাকশন করে পড়ে রইলো এরকম ব্যাপার কি হয়? না না, সেরকম কিছু নেই, মাল চাহিদা, খালি মাল সেল হয়ে যায়, তাই তো? মার্কেটে ভালো চাহিদা আছে। তো শুনতে পেলেন বন্ধুরা যে মালের প্রচণ্ড চাহিদা আছে, তো মাল বানাতে গেলে কোনো অসুবিধা নেই, আর মাল সাথে সাথে বিক্রি হয়ে যাবে। বেশ কিছু রেস্টুরেন্ট ধরে রাখলেই মোটামুটি মাল আপনার সব শেষ হয়ে যাবে। তো দিদি, চাউমিন আপনারা কী রকম প্যাকিং করে বিক্রি করেন মার্কেটে? আমরা এটা তো ঘরেই প্যাকিং করি, প্যাকিং ম্যান দুজন আছে। আমরা পাইকারি 40 টাকা কিলো দিই, এটা 40 টাকা কিলো, এটা কিলো, এটা 45 টাকা ডজন। 45 টাকা ডজন? তো কত গ্রাম করে আপনারা প্যাকিং করেন? এটা 500 গ্রাম, আর এটাও দুটো মিলিয়ে 700 থেকে 800 গ্রাম ওজন। আচ্ছা আচ্ছা, এটা ছোট ছোট প্যাকিং করা আছে, কত এক একটা প্যাকেট কত করে আছে? এক একটা তো 45 এর হাফ, 22 টাকা পার প্যাকেট। কত টাকা, কত দামে বিক্রি হয় এই প্যাকেটগুলো? ভেতরেগুলো 5 টাকা পিস, 5 টাকা প্যাকেট, 5 টাকা পিস বিক্রি। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ভাবে একটা ব্র্যান্ডিং করতে পারেন। আপনাদের ব্র্যান্ডের নাম কি? রাহুল চাও। তো মানকুণ্ডু, পালপাড়া, ভদ্রেশ্বর, হুগলি। তো কেউ যদি চাউমিন ব্যবসা করতে চান তো দিদিদের থেকে হোলসেলে নিতেও পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাউমিনে এখান থেকে বস্তায় করে এরা ময়দা কিনে। দিদি, চাউমিনের ময়দার মধ্যে কি 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 মেশাতে হয়? প্লেন জল আর ময়দা, আর কিছু লাগে না? আচ্ছা আচ্ছা, মোটামুটি শুকনো করে। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রেনিং নিতে আসলে সম্পূর্ণ তাদেরকে গাইড করা হবে। না না, তো দাদা যদি কেউ ওই মেশিন কিনতে চায় আপনাদের সাথে তাহলে কি সরাসরি ফোনে যোগাযোগ করে নেবে? ফোনে যোগাযোগ করবে, আমরা আসার যেভাবে আসতে হবে আমরা গাইড করব তাকে। তো অ্যাকচুয়ালি ফোন করার আগে তাতে ভাবতে হবে বিজনেসটা নিয়ে, কারণ বিজনেসটা তো সবার দ্বারাই হয়। হ্যাঁ হ্যাঁ, বিজনেস অনেক ব্যবসাদার আমরা দেখি। দেখুন একটা কথা, আমাদের পাড়াতে অনেক মুদিখানা দোকান তৈরি হয়, কিন্তু সবাই কি মুদিখানা, সবকটা মুদিখানা দোকান চলে? না না, চলে না। সেই ক্ষেত্রে আগে ভাবতে হবে আমি বিজনেসটা করতে পারবো, পারবে কিনা আগে ভাবতে হবে, তারপরে ভাবতে হবে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা। তবে খুব অল্প পয়সায় এই বিজনেসটা স্টার্ট করা যায়, 1-1.5 লক্ষ টাকার মধ্যে বিজনেসটা শুরু করা যায়। মোটামুটি এর লাভাংশটা কি ধরনের আছে একটু ভালো করে বলুন। এর লাভাংশটা মোটামুটি একটা মেশিন যদি 1.5-2 লক্ষ টাকার একটা বিজনেস স্টার্ট করে মেশিন পারচেজ করে, মোটামুটি পার ডে 2000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার। আচ্ছা আচ্ছা, মোটামুটি যদি মালটা সে বিক্রি করতে পারে, আর মাল বিক্রি করার জায়গার অভাব নেই, তো এই হচ্ছে এই মেশিনের মেন ব্যাপার। না না, চাউমিন তো এখন কমন, এখন সব জায়গাতেই চাউমিনটা চলছে। তবে যদি বিজনেস মেন্টালিটির লোক হয় কেউ বা কোনো ছেলে হয়,
ব্যবসা যদি বিজনেসটা করতে পারে এটা খুব ভালো ব্যবসা, খুব ভালো ব্যবসা। কিন্তু আগেই বলছি যে বিজনেস করার মতো লোক হতে হবে, তবেই বিজনেসে সাকসেস পাবে। নিশ্চয়ই। তাছাড়া ম্যাশিং বিক্রি, ম্যাশিং বাড়ি নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রেখে সাকসেস পাবে না, সে তো বটে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে চাউমিন একটি অত্যন্ত প্রতিদিনই দরকার এরকম একটি পণ্য। তো আপনারা যদি চান অনায়াসে চাউমিনের ব্যবসা শুরু করতে পারেন। তো যদি শুরু করতে চান তো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে স্বর্ণাভ ইন্ডাস্ট্রিজের সাথে যোগাযোগ করতে পারেন। তো ওনারা, আপনারা মেশিন না কিনেও আগে ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারেন যে ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা। তো তার উপরে আপনারা সম্পূর্ণভাবে যদি মনে হয় যে পারবেন, বাজার সমীক্ষা করে দেখুন, তারপরে আপনারা বিজনেসের উপরে আসতে পারেন। তো মেশিন দেখলেই কিনতে হবে এমন কোনো মানে নেই, আপনারা আগে স্বর্ণাভ ইন্ডাস্ট্রিজের সাথে যোগাযোগ করুন। তো তো দাদা ভিডিওটা এখানেই শেষ করছি, কেউ যদি নিতে চায় আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। অসুবিধা।